নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ তে। আজকের এই ভিডিওটা বিশ্বাস করো প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য খুবই স্পেশাল হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, তো এবছর অর্থাৎ 2020-21 এই স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা আবেদন করবে সেটার ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আবেদন মানে তুলে ধরছি তোমাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে ফুল আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন প্রসেসে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো স্বামী বিবেকানন্দ মেরিট-কাম স্কলারশিপ, যেটা প্রত্যেক বছরের নয় দিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। অফিসিয়াল নোটিশ যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই নোটিশে কোন কোন স্টুডেন্ট পাবে তোমরা, এইচএস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যারা পলিটেকনিক পড়ছো, যারা আইটিআই করছো, যারা মেডিকেলের কোনো কোর্স করছো বা যারা ইঞ্জিনিয়ারিং করছো, এছাড়াও যারা নর্মাল জেনারেল কলেজে পড়ছো, তারা পর্যন্ত এই স্কলারশিপটা পেয়ে থাকে। সবার প্রথম আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদেরকে আমি জানাতে চাইবো। তো এই যে স্বামী বিবেকানন্দ মেরিট-কাম স্কলারশিপ, 7ই অক্টোবর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হচ্ছে। এই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিভাবে তোমরা আবেদন করবে তার ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের আপলোড করার চেষ্টা করছি। এখানে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কত পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হবে, তারপর কত টাকা তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্ট পাবে। এইচএস, ইউজি, আর্টস, যারা নর্মাল জেনারেল কলেজে বিএ নিয়ে পড়াশোনা করছো মানে ব্যাচেলার অফ আর্টস নিয়ে, যারা কমার্স নিয়ে পড়ছো, যারা সায়েন্স নিয়ে পড়ছো বা যারা ইউজি কোনো প্রফেশনাল কোর্স করছো, ইউজিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দ্বারা অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে, সেক্ষেত্রে তোমাদের নাম্বার যদি লাস্ট মানে লাস্ট কোয়ালিফাইং এক্সামে 75% থেকে থাকে, তাহলে পার মান্থ তোমরা 1000 টাকা করে পাবে। ইউজি সায়েন্সের জন্য 1500 টাকা, মানে এখানে তোমরা যদি দেখো এখানে তোমাদের 12 মাসে তোমাদের 1000 টাকা করে দিচ্ছে। আর তারপর এখানে দেখো এটা পিজি, এটা তো আর যদি পিজি কমার্সে করো, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি তোমরা কমার্স, আর্টস বা সায়েন্স নিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা দেওয়া হচ্ছে 53% নাম্বার, যদি মিনিমাম 53% নাম্বার যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা এই স্কলারশিপটা আবেদন করো। সেক্ষেত্রে তোমাদের অ্যামাউন্টটা 2000 টাকা করে পার মান্থে, মানে 12 মাসে 2000 টাকা করে তোমরা পাবে। এম ফিল বা নিট এম ফিল, নন নিট, পিএইচডি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অ্যামাউন্ট যেটা আছে সেটা 5000, এদের ক্ষেত্রে জাস্ট আপনারা যদি পড়াশোনা করেন তো সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন, আপনাদের কোনো পার্সেন্টেজ এখানে চাওয়া হয়নি। 5000 to 8000 আপনারা পার মান্থে পাবেন। এরপর বলছি পলিটেকনিক স্টুডেন্ট, যারা পলিটেকনিক পাস আউট করলে, পলিটেকনিক পাস আউট করে বিটেক এর জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কলেজ আছে, যা টাকা তোমরা স্কলারশিপ পাবে স্কলারশিপের টাকাতেই তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে ডিপ্লোমার পর বিটেকটা। 75% নাম্বার যদি তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে পলিটেকনিকের প্রত্যেকটা স্টুডেন্ট 1500 টাকা করে পার মান্থে পাবে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং যদি তোমরা পড়ছো এখন, মানে পলিটেকনিকের পর যদি ল্যাটারাল এন্ট্রি থ্রু বিটেক করছো বা 4 বছরে যদি তোমরা বিটেকে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের 75% নাম্বার যদি এইচএস এ থাকে তারপর তোমরা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করলে 60000 টাকা করে তোমরা পার মান্থে পাবে। মানে তোমরা যদি 3 বছর করো এখানে 1,80,000 টাকা, ডিপ্লোমা করার পর যদি বিটেক করো 1,80,000 টাকা, 4 বছর করলে 4×6=24, 2,40,000 টাকা তোমরা স্কলারশিপ পাবে। প্রচুর এমন কলেজ আছে যেখানে টোটাল কোর্স ফিজই 2,50,000 টাকা, সে জায়গায় যদি 2,40,000 টাকা স্কলারশিপ পেয়ে যাও, বুঝতেই পারছো তোমাদের পড়ার খরচা তোমরাই তুলতে পারবে। মানে পলিটেকনিক বিটেক ছাড়াও যদি তোমরা ইউজি মেডিকেল ডিগ্রি করছো বা ডিপ্লোমা কোনো কোর্সেস করছো, সেক্ষেত্রেও তোমাদের নাম্বার যদি 75% থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে 1500 টাকা পার মান্থে, এবং 5000 থেকে 1500 টাকা ইউজির যে মেডিকেলের ডিপ্লোমা লেভেলের যে সমস্ত কোর্স আছে, কোর্স ওয়াইজ এটা ভ্যারি করে। রিনিউয়াল করারও যে প্রসেস সেটাও শুরু হয়ে গেছে, আমি তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের কাছে বললাম, এরপর প্রসেসটা কিভাবে তোমরা ফলো করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসেসটা বলতে দেখো এখানে তোমাদের সবার প্রথম এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আসতে হবে তোমাদের, আমি অ্যাপ্লিকেশনের প্রসেসের ভিডিও দিচ্ছি খুব তাড়াতাড়ি। এখানে আসার পর একদম নিচেতে চলে আসবে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরই তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটাতে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কি লেভেলের পড়াশোনা করছো। স্কুল লেভেলের হলে প্রথমটা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, যদি টেকনিক্যাল এডুকেশনের পলিটেকনিক স্টুডেন্ট হও তাহলে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। যদি তোমরা ডিপিআই স্টুডেন্ট হও, এক্ষেত্রে যার ক্ষেত্রে যেটা ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, এখানে দেখো ডিগ্রি ইঞ্জিনিয়ারিং যারা বিটেক করছো তাদের জন্য এটা।
যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তারা এখানে সেটা সিলেক্ট করো। সিলেক্ট করার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কশিট অব মাধ্যমিক, টেন্থ ক্লাস অর টেন্থ এর ইকুইভ্যালেন্ট, সমতুল্য যে রেজাল্টটা সেই রেজাল্টটা তোমাদেরকে আপলোড করতে হবে। মার্কশিটের পর লাস্ট, দেখো লাস্ট যে বোর্ডটা পাস আউট হয়েছে সেই বোর্ড বা সেই কলেজের রেজাল্টটা তোমাদের আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটটা এই মুহূর্তে তোমরা এই যে মডেলটা দেখতে পাচ্ছ আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, যে লিংক থেকে তোমরা চাইলে সরাসরি যে পিডিএফ ফাইলটা এটা ডাউনলোড করতে পারো। এই লিংক থেকে তোমাদের এখন এই মুহূর্তে তো কোভিড-19 এর জন্য তোমরা মানে ইনকাম সার্টিফিকেট বলো বা সমস্ত কিছু তোমরা এই মুহূর্তে করতে পারছো না, তো এখানে ব্লক লেটারে লিখে তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে বা তোমাদের নর্মাল লেভেল থেকে বার করে, যেহেতু এখন সমস্ত গভর্নমেন্ট অফিসগুলো ধীরে ধীরে পুজোর ছুটির জন্য বন্ধ হতে থাকছে, তোমরা এই পারফর্মাটা এখানে আপলোড করতে পারবে। নেক্সট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর ডোমেসাইল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্নেড অথরিটি, গ্রুপ এ অফিসারের কাছ থেকে যদি তোমরা ইনকাম সার্টিফিকেট এবং ডোমেসাইল সার্টিফিকেট বার করো সেটা সম্পূর্ণভাবে ভ্যালিড, তোমরা এটা মানে আপলোড করতে পারো। নেক্সট এখানে তারপর স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকটা কিন্তু তোমাদের নিজস্ব হতে হবে, যে ক্যান্ডিডেট তার নিজের ব্যাংকের পাসবুক থাকতে হবে তবেই সে এখানে আপলোড করতে পারবে। তারপর অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি, তোমরা যে অ্যাডমিশনের মানে অ্যাডমিশন নিচ্ছ কোনো কলেজে তার যে কত টাকা সেমিস্টার ফিস দিচ্ছ সেটার রিসিপ্ট কপি তোমাদেরকে আপলোড করতে হবে। এই হচ্ছে প্রসেস। আশা করছি তোমাদেরকে আমি নেক্সট পরবর্তী ভিডিওটাতে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের জন্য দেব ভাবছি সেখানে আমি আরো বিষয়টা ইজিলি তোমাদের কাছে এক্সপ্লেন করে বোঝাবার চেষ্টা করব বা তোমরা সেটা বুঝতে পারবে। একটাই রিকোয়েস্ট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্কলারশিপ থেকে শুরু করে পড়াশোনা সংক্রান্ত প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য তোমরা এই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারো। কৃষ্ণ ঘোষ আমার দ্বিতীয় চ্যানেল, সেখানেও যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড, স্কলারশিপ হোক, চাকরি হোক বা নতুন কোন ইউনিভার্সিটির কোন নোটিস, প্রত্যেকটা আপডেট আমি তোমাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকেরই সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এই ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য তোমাদের মনে থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো আজই চলে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের নাম কৃষ্ণ ঘোষ হাউ ক্যান আই হেল্প ইউ। এছাড়া তোমরা আমার সাথে ব্যক্তিগত সহায়তার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো আরো লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।